থেকে এটা বোঝা গেছে যে আজকের যদি আমরা এই জিনিসগুলোকে যেগুলোকে রিসাইকেল করা যায় না, অর্থাৎ যেগুলো বায়োলজিক্যালি নন ডিগ্রেডেবল, যেগুলো দিয়ে কোনোদিন ম্যানুয়ালে পরিণত হতে পারেন না, সেই জিনিসগুলোকে যদি আমরা পরিমাণে ওয়ারে এবং জল খাবে, হোটেল, চায়ের দোকান, নিমন্ত্রণ বাড়িতে থার্মোকল বা প্লাস্টিক নির্মিত থালা, বাটি, গ্লাস, কাপ ইত্যাদি ব্যবহার করবে, এইও ঠিক করেছি। যেরকম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মধ্যে দেখবেন আপনারা অনেক পরিবেশ বান্ধব প্যাকেজ তৈরি হয়েছে, ব্যাগ, ওনারা কাগজের ব্যাগ তৈরি করেন, অনেক মন্ড আছে যেগুলো পাল্ক, সেখান থেকে তারা বিভিন্ন ধরনের কন্টেনার তৈরি করেছে। আমাদের যারা গ্রুপের মহিলারা আছে তারা বিভিন্ন আচ্ছা, এই ক্যারি ব্যাগ কিন্তু বন্ধ করার জন্য বলা যাবে, আমরা এই অর্ডার যদি কেউ বলতে চায় এইটা দেখাবেন, বাড়ি থেকে ব্যাগ আনতে হয়। আর যদি আপনাকে তো প্লাস্টিক এবং থার্মোকল এটা আমরা পৌরসভার মধ্যে পৌর এলাকার মধ্যে থেকে এটা নিষিদ্ধ করবো, তো তার কর্মসূচি হিসাবে আমরা প্রথমে আমাদের পৌর অফিসগুলোকে সেগুলো প্লাস্টিক ফ্রি করেছি। আজকের যে ডিসিশন যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের পৌর নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব কিছুদিন আগে রাজারহাটে ওই বিশ্ব বাংলা যে অডিটোরিয়াম আছে সেইখানে একটা কনভেনশন করেছিলেন, সেই কনভেনশনে বলেছিলেন যে আগামী এই আজকের থেকে 2 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই এক সপ্তাহব্যাপী SWM সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ব্যাপারে লাগাতার প্রচার অভিযান করতে হবে। 2 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত লাগাতার প্রচার অভিযান করতে হবে সমস্ত পৌরসভাগুলোতে। তা আমরা আজকের সেটা শুরু করছি পৌর বাজার দিয়ে, কারণ আমাদের এই প্লাস্টিকগুলো মূলত বিক্রি হয় দোকান এবং বাজারে, সেই জন্য আমরা দোকানদারদের এবং যারা ক্রেতা তাদেরকে আমরা পৌরসভার পক্ষ থেকে অনুরোধ করছি আজ থেকে, এবং এইটা আমাদের কন্টিনিউয়াস প্রসেস, আজকের এই রাজপুর বাজার থেকে শুরু করে আমরা হরিনামী বাজারে যাব, আগামী দিনে আমরা সুভাষগ্রাম এবং মালঞ্চ বাজার যেগুলো আছে সেগুলোতেও আমরা যাব, প্রত্যেকটা পৌর বাজার আগে আমরা প্লাস্টিক ফ্রি করব। এবং তার জন্যে আমরা বিকল্প ব্যবস্থাও তো মানুষের চাই, আমরা এই ধরনের যে মেটেরিয়াল যেটা পরিবেশ বান্ধব সেটা প্লাস্টিক নয়, এই এই স্যাম্পেল আমরা প্রত্যেককে দিয়ে দিচ্ছি, এবং যারা এটা করবে, যারা এটা তৈরি করেন সেই সংস্থার সঙ্গে যোগাযোগ করার কন্ট্যাক্ট নাম্বারও তাদেরকে দিয়ে দিচ্ছি। আজকের আমরা টোকেন প্রত্যেক দোকানদারদের হাতে এই 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 মেটেরিয়াল আমরা দিয়ে দেবো, এবং সেই সঙ্গে আমাদের পৌরবাসীদেরও অনুরোধ করবো, যেটা আমাদের আজ থেকে 25-30 বছর আগে যে হ্যাবিট ছিল যে বাড়ি থেকে আমরা যখন বেরোতাম বাজারের ব্যাগ নিয়ে, হ্যাঁ, এবং আমি নিজেও বাজারে এসেছি, আমি জানি যদি কিছু কেনার দরকার পড়ে আমি নিজেও সঙ্গে করে নিয়ে এসেছি, কারণ আমি মনে করি যদি নিজে আমি সেটা না পালন করি আমি কাউকে বলতে পারবো না, সেই জন্যে আমরা প্রত্যেককে অনুরোধ করব যে এর মতন ক্ষতিকারক জিনিস দুটো নেই, কারণ এইগুলো উড়ে উড়ে সমস্ত জায়গায় আমাদের ড্রেনেজের মুখগুলোকে নষ্ট করে দিচ্ছে। আজকে যত যে সমস্ত ওয়াটার লগিংয়ের কেস আসছে তার ম্যাক্সিমাম কারণ হচ্ছে আমাদের ড্রেন, ওভারহেড ড্রেন বলুন আর সারফেস ড্রেন বলুন আর আন্ডারগ্রাউন্ড ড্রেন বলুন, সেগুলোর মুখগুলো বন্ধ হয়ে যাচ্ছে প্লাস্টিকগুলো দিয়ে, যেগুলোকে রিসাইকেল করা যায় না। এবং অ্যাট দ্য সেম টাইম থার্মোকল আমরা সমস্ত ডেকোরেটার্স এবং ক্যাটারার্স অ্যাসোসিয়েশনকেও চিঠি দিয়েছি যে তাদেরকে বলছি যে এই ধরনের আপনারা আপনাদের যে কোনো অনুষ্ঠানে এই থার্মোকলের থালা বাটি এইগুলো ব্যবহার বন্ধ করা, প্লাস্টিকের গ্লাস যেগুলো এইগুলো
এর পরিবর্তে আপনার বিকল্প কথা জিনিস ভাবুন, কারণ এইগুলো এটাও প্লাস্টিকের মতন সেম জিনিস, এগুলো উড়ে উড়ে সমস্ত জায়গায় ব্লক করে দিচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, এগুলো যখন পোড়ানো হয় এর থেকে যে গ্যাসটা বেরোয় হাইড্রোকার্বন, সেগুলো অত্যন্ত পয়জনাস। এবং বিশেষ করে ফুসফুসের যে সমস্ত সংক্রামণজনিত অসুখ হয় সেই অসুখে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকেই কিন্তু এর শিকার হচ্ছে এই জন্য। এবং সমস্ত এই দুটো এই সমস্ত জিনিসকে আমরা গুরুত্ব দিয়ে বিবেচনা করে আজ থেকেই আমরা কিন্তু এই প্লাস্টিক বিরোধী অভিযানে নেমেছি। আমরা প্রথমে আজকের সবাইকে অ্যাওয়্যার করছি, এই অ্যাওয়ারনেসের মধ্যে দিয়ে দোকানদার, ব্যবসায়ী বন্ধু যারা আছেন, ক্রেতা যারা আছে তাদেরকে অনুরোধ করছি, আমরা টানা এক মাস ধরে এই প্রচারটা চালাবো। লক্ষ্মী পুজোর পরের দিন থেকে আমরা এরপর আইনগত ব্যবস্থা নেব যদি কেউ এরপরে ব্যবহার করে, কারণ আমাকে মানুষকে বিকল্প জিনিসটাকে তুলে নেওয়ার সুযোগ দিতে আছে। এবং তারপরে যেটা আছে, মনে করুন তারপরে কারোর কিছু প্লাস্টিক রয়ে গেল, যেগুলো আছে সেগুলো আমরা টোটাল কালেক্ট করে নেবো, নিয়ে এক জায়গায় নিয়ে সেটা আমরা অন্য জায়গায় রিসাইকেল যেখানে হয় সেই জায়গায় দেওয়ার চেষ্টা করব। আর এর ফলে কি আশা করেন যে আজকে অভিযানের ফলে পুরোপুরি মুক্ত হয়ে যাবে বাজার বা? না, আজকের থেকে তো আমরা শুরু করছি, আমরা তো বলে দিয়েছি যে ১৬ মানে আমাদের লক্ষ্মী পুজোর পরের দিন থেকে টোটালি আমাদের আর এই জায়গায় কিছু করা যাবে না। আমরা শুরু করছি আজ থেকে, হয়তো দেখবেন কারোর কাছে কিছু রেমন্যান্স পড়ে থাকবে। আজকে বললাম মানে আজ থেকেই আপনি 100% হয়ে যাবে তা নয়, কিন্তু আজ থেকে এটা চলতে আরম্ভ করবে এবং চলতে চলতে মানুষের সচেতনতা বৃদ্ধি পাবে। মানুষ ব্যবহার কম করলেই আর এই প্লাস্টিক আসবে। এবং আমরা যেটা অবস্থা মানে আমাদের কাছে যেটা গিয়ে আমরা জানতে পেরেছিলাম যে বিকল্প ব্যবস্থা কী হবে, তা বিকল্প আমরা যারা এই ধরনের মেটেরিয়াল তৈরি করে তাদের সঙ্গে যোগাযোগ করেছি, আমাদের যারা সেলফ হেল্প গ্রুপ আছে তাদেরকেও বলেছি এই ধরনের জিনিস তৈরি করতে হবে। এবং এইগুলোই আমরা এখন আজকে ফ্রিতে আমরা প্রত্যেকটা দোকানদারকে দিচ্ছি, যারা যারা জিনিস কিনতে আসছেন কিছু ক্রেতাকেও দিয়ে দিচ্ছি হাতে। এই ধরনের জিনিস আমরা ব্যবহার করব, প্লাস্টিক করা চলবে না। এবং এর আজ এক মাস ধরে আমরা প্রচার করব এবং বলবো সমস্ত বাজারগুলোতে, এবং সেগুলো বন্ধ করব যতটা আমরা মুখে বলে অনুরোধ করে, যদি সেটা মিটে যায় ভালো, আমরা চেষ্টা করব না আইনানুগ ব্যবস্থা নিতে, কিন্তু যদি সেটা আলটিমেট হয়ে যায় তারপরে কিন্তু আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ঠিক আছে।